সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখুন এই আছে রাস্তা, এর সাইডে দেখুন ভাঙন একেবারে রাস্তার বরাবর। দেখুন সরকারিভাবে পিলার দেওয়া হয়েছে এবং এই পিলারের সাইড দিয়ে বালির বস্তা দিয়ে, সিমেন্টের বস্তা দিয়ে এটা বাঁধা হবে। আপাতত এখন কাজ চলছে না, যারা শ্রমিক আছে তারা এখন ছুটিতে বাড়িতে গেছে, কিছুদিন বাদেই আবার নতুন করে কাজ শুরু হবে। দেখুন একেবারে রাস্তা বরাবর চলে আসছে ভাঙন, বাড়িগুলো দেখেন একেবারে রাস্তার পাশেই বাড়িতে। মানুষের ভোগান্তির শেষ নাই। এখন নদীতে ভাটা, এই জন্য তেমন বোঝা যাচ্ছে না, যখন জ্বর হবে তখন মনে হবে যেন কখন রাস্তাটি ভেঙে যায়। দেখুন এই যে 2-3 কিলোমিটার পথ সবটাই এইভাবে সিমেন্টের খুঁটি দিয়ে বাঁধ রক্ষার জন্য দেওয়া হয়েছে, সিমেন্টের খুঁটি এবং তার সাইড দিয়ে পাটাতন করা হয়েছে যাতে মাটিটা সরে না যায়, বাঁধের মাটি সরতে না পারে। 2-3 কিলোমিটার পথ এমনিভাবে দেওয়া হয়েছে। বর্ষার দিনে, বর্ষার রাতে যখন ভরা কোটাল অর্থাৎ জ্বরিগুণ হয় তখন দেখলে সাধারণত মানুষের ভয় লেগে যায়, না জানি কখন কি ঘটবে। কয়েকবার করে এখানে অসুবিধা হয়েছে, যাই হোক গ্রামের মানুষ খুবই সচেতন এবং আমাদের বাঁধ কমিটিও খুবই সচেতন, যার কারণে বড় বড় দুর্যোগের হাত থেকে এটা রক্ষা পেয়েছে। আর সর্বোচ্চ কথা, আমাদের এমপি মহোদয়ের সুদৃষ্টি এবং তার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা আমরা এই বাচ্চাকে রক্ষা করতে পেরেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই এই এমনিভাবে যারা নদীর ভাঙনে পড়ে যায়, যাদের দুরবস্থার থাকে তাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থ দেহ ও সফল কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে নমস্কার।